প্রথমে আমরা এই একটা স্লাইডে তিন ড্রপ রক্ত নিলাম। এবার এই রক্তের সঙ্গে অ্যান্টি এবিডি সিরামটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তিনটা দেওয়া আছে। এই সিরামগুলো এখানে মিশাবো। তো প্রথমে প্রথম যে ড্রপটা দেওয়া আছে তার সঙ্গে আমি অ্যান্টি এটা দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম ড্রপটার সঙ্গে দিলাম হচ্ছে অ্যান্টি সিরাম, এটাকে রিয়েজন্ট বলা হয়, কারণ এটা যেহেতু বিক্রিয়া করে। অ্যান্টি বি সিরাম, অ্যান্টি ডি, এটা তো শেষই হয়ে গেল। এবার দেশ লাইয়ের কাঠি দিয়ে এটাকে আমি হালকা করে নাড়াচ্ছি। দেখবো যে এখানে ক্লট ঘটছে কিনা। এখানে অ্যান্টি এ দিয়েছিলাম, অ্যান্টি এর কাজ হচ্ছে শুধুমাত্র যাদের ব্লাড গ্রুপ এ তাদের রক্তটাকে ক্লট ঘটাবে। কাগজগুলো ই করে দাও, আপাতত বোঝা যাচ্ছে না, এটা একটু থাকুক। এগুলো সব উঠছে ওখানে। তোমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ এখানে যে তিনটা যে ইয়ে দেওয়া আছে তার মধ্যে দেখতে পাচ্ছ যেটাতে আমরা অ্যান্টি ডি সিরাম দিয়েছি শুধুমাত্র সেটাতে ক্লট ঘটেছে, তার মানে ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। যদি শেষেরটাতেও না থাকতো তাহলে এটা হতো ও নেগেটিভ।